হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? তো বাসন্তী দিদি আবার তোমাদের সামনে চলে এসেছে আজকে রান্নার রেসিপি নিয়ে। এই দেখো, এইটাকে পাঙ্গাস মাছ বলে। এই মাছটা ছিল খুব বড়, 7 কিলো ওজনের। এই মাছটা আছে 700 গ্রাম। এই মাছগুলো এই দেখো পিসগুলো এত বড় বড়। এই দেখো, দেখলে বুঝতে পারবে মাছটা খুব বড় ছিল। তাই এই মাছটা আজকের কারি বানাবো, মাছের কারি। আর এই ঢেঁড়স, আজকের এই ঢেঁড়সের ভাজা করব। তাই মাছটা লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এখানে সবই আছে। এই এখানে হলুদ হলুদ নিচ্ছি, হলুদ নিয়ে মাছটা মাখিয়ে নেব। একটা বাটিতে তো ওখান থেকে হাত ধুই। এই মাছটা পুরো মাখিয়ে নিয়েছি। এই কড়ার মধ্যে তেল ঢেলে দিলাম। কিন্তু বন্ধুরা সাবধান, মাছ দিয়ে কড়ার সামনে থাকবে না। এই মাছটা প্রচুর ফাটে, তেল ছিটকে পুরো শরীরে ফাটতে থাকবে। তাই মাছ দিয়ে দূরে সরে যাবে, নাহলে এরকম ঢাকনা থাকলে এই ঢাকনা দিয়ে মাছ দিয়ে ঢাকনাটাকে হালকা করে দিলাম। অল্প অল্প করে দেব। দুবারে ভেজে নেব। বন্ধুরা মাছটা প্রচুর ফাটতেছে, প্রচুর ফাটতেছে, তাই দূরে সরে আছি। এক ফিট হয়ে গেছে, পাল্টিয়ে নিচ্ছি মাছটা, এ করে নিচ্ছি, উঁচু দিয়ে নাড়িয়ে নিচ্ছি, আর একটু উঁচু উঁচু দিচ্ছি। আর প্রচুর ফাটতেছে, দেখতে পাচ্ছ তো, হট হাট আওয়াজ হচ্ছে প্রচুর। তেল ছিটকাচ্ছে চতুর্দিকে, কিন্তু বন্ধুরা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। আর বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, ফলো করবে, আর সাবস্ক্রাইব করবে। এটা করতে ভুলবে না বন্ধুরা, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবে, আর নিত্য নতুন ভিডিও আনার জন্য। তোমরা সাথে না থাকলে আমি কিছুই করতে পারবো না। আমি জানি না তোমাদের মন জয় আমি কতটা করতে পারবো, যতটা পারি চেষ্টাই করছি, কিন্তু বন্ধুরা আমার পাশে থাকবে। প্লিজ বন্ধুরা পাঠাবে, আর দেখতে থাকো বাসন্তী দিদির রান্না। মাছ হয়ে গেছে, তাই এক এক করে তুলে নিচ্ছি। এই দেখো হয়ে গেছে। এরকম তোমরাও সবাই লাল করে ভাজবে। দেখো বন্ধুরা, এখানে আছে এই লঙ্কা বাটা, এখানে হলুদ বাটা, এখানে রসুন বাটা, আর এখানে আদা বাটা, আর এখানে পেঁয়াজ বাটা। তো আমি আগে তেজপাতা কেটে নিচ্ছি। গোটা লঙ্কাটা দিয়ে দিলাম, একটা কি দুটো দিলেও হবে, দিয়ে নাড়িয়ে নিলাম। এই রসুন বাটা নিয়ে নিলাম, রসুন বাটাটা লাল হয়ে গেলে
रसुन बाटा लाल हो गए तारपर दीची हल्का हलुद बाटा और एखने जो लंकाटा बाटा रेखे तो लंकार बाटा दिल और एखने पिंज बाटा और एखने दिल मसलाटा कषे नहीं তাই এখানে একটু হালকা জল দিতে হবে মা মতো একটু হালকা যাতে মশলাটা মিক্স মিক্স মাখা মাখা হতে পারে।